Bangladešo gyventojams atvykti dirbti į Lietuvą. Bangladešiদের জন্য লিথুয়ানিয়া ভিসা বন্ধ করে দিতে পারে। আমার সাথে এমন কিছু মানুষের কথা হয়েছে যারা কিনা চোখের পানি ফেলে দিয়েছে আমার সামনে। এতক্ষণে বোধহয় আমার ভিডিওর ক্যাপশন পড়ে ফেলেছেন যে বাংলাদেশিরা লিথুয়ানিয়ানদের ব্ল্যাকলিস্টে আছে। এখনো ব্ল্যাকলিস্টে কেন আছে? কি কাজ করছে বাংলাদেশিরা যার কারণে বাংলাদেশিরা লিথুয়ানিয়ানদের ব্ল্যাকলিস্টে আছে? অনেক সময় তো সবসময় অনেক সময় না যে আমি পজিটিভ কথাই কিন্তু বলি লিথুয়ানিয়া সম্পর্কে, যে আপনারা লিথুয়ানিতে আসেন, পড়াশোনা করেন, কাজের জন্য আসেন, কিন্তু আজকে কিছু নেগেটিভ দিক তুলে ধরবো। আচ্ছা, তুলে ধরার আগে একটা ফুটেজ দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে LRT-র একটা প্রতিবেদন। LRT হচ্ছে লিথুয়ানিয়ার একটা টিভি চ্যানেল। চলুন সেই প্রতিবেদনটা দেখে আসি, তারপর বাকি কথাটা বলছি। Lietuvos valstybės institucijos per dieną sulaukė kelių šimtų užklausų, kai internete ėmė plisti kvietimai Bangladešo gyventojams atvykti dirbti į Lietuvą. Klaidingai teigiama, kad šalyje įsidarbinti užsieniečiams nėra jokių sunkumų. Dezinformacijos analizės centro vadovas sako, kad jam tai primena migrantų iš Baltarusijos krizę. Lietuvoje iš visų Europos šalių lengviausia gauti vizą. Ji priima beveik 99%. Tai prašoma viename iš skelbimų kviečiančių Bangladešo gyventojus atvykti į šalį. Kiti Facebook'o puslapiai irgi rašo, nuostabi galimybė įsidarbinti padavėjų, pardavėjų, valytojų ar imtis kitų darbų. Assalamu alaikum. Yra ir vaizdo įrašų, užsieniečiai aiškina apie algas ir kitus Lietuvos privalumus, kai kurie tą išties daro Lietuvoje. Bet kituose, kurie pavadinti darbo vizą Lietuvoje, galima matyti Lenkijos vaizdus. Lietuva yra vadinama Šiaurės Amerikos dalimi ir jau tik tada pradeda kalbėti apie Vilnių. Tai ką tai galėtų indikuoti? Tai galėtų indikuoti, kad net ne kaip čia grina kalbiai bangladešiečiai šitai daro. Neatrodo patikima, bet patikėjusiu, kad Lietuva jų laukia, apstu. Ačiū, video tai tu deklin. Ačiū, video tai kai bolėtse, obosia aplano neke būdžen nai, bab, šobai būdžen nai bola čia. Ami ekti čuttu kore jodė šankabė bori, ora kai būdžetė čia čia. Je bangladešiai bivinno agency gula bolte se, je Lithuania te naki onek kajer opportunity. বা আপনারা সহজে লিথুয়ানিয়াতে আসতে পারবেন। এবং অনেক এজেন্সি আছে যারা কিন্তু ফ্রড এজেন্সি, তারা কিন্তু ফেসবুকে এরকম নানা বিজ্ঞাপন দিচ্ছে, যার কারণে বাংলাদেশিরা কিন্তু চিন্তা করে যে না, লিথুয়ানিয়াতে আসলে বোধ জবের খুব বেশি অপরচুনিটি এখানে আসা দরকার। তাই বিভিন্ন মানে তারা বাটপারে শিকার হচ্ছে বলা যায়। আমি দুঃখিত ভিডিওতে এইভাবে কথা বলার জন্য। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে লিথুয়ানিয়ার ইমিগ্রেশন অবগত আছে। তো আমি আপনাদেরকে এটা জানাই যে আসলে কি লিথুয়ানিয়াতে কাজের প্রচুর অপরচুনিটি? আসলে কি এজেন্সিগুলো সঠিক কাজ করতেছে? গত 2-1 মাসে লিথুয়ানিয়াতে অনেক মানুষ এজেন্সির দ্বারা ওয়ার্ক পারমিট ভিসা এসেছে, কিন্তু আসার পরে কোনো জব নেই। মানে তারা বসে আছে, কিন্তু থাকা খাওয়া খরচ তো উঠতেছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু তাদের দুর্দশার কথা আমার কাছে স্বীকার করেছে। তারা বলেছে দেশে, কিন্তু তারা বলেছে তাদের চাকরি আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারা দেশেও এটা প্রকাশ করতে পারতেছে না। তার মানে তারা খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে। আপনি বললে তো আপনি বিশ্বাস করবেন না যে আমার সাথে এমন কিছু মানুষের কথা হয়েছে যারা কিনা চোখের পানি ফেলে দিয়েছে আমার সামনে। মানে এত টাকা দিয়ে আসলো, কিন্তু এখানে কোনো জব নেই। এজেন্সি যেভাবে বলছে যে এখানে আসলে জবের খুব বেশি অপরচুনিটি, তা কিন্তু না। অপরচুনিটি আছে, কিন্তু এজেন্সিগুলো যেভাবে বলতেছে তা কিন্তু না। এখন এই যে যারা লোক আসছে, যিনারা আসছে, তারা কিন্তু দেখা গেছে এখানে 15-20 দিন থাকতেছে, প্রথম 15-20 দিন বা এক মাস কোনো জব পাচ্ছে না, কিন্তু তাদের তো খরচ তো হচ্ছে প্রত্যেক দিনে। তো যখন তারা কাজ পাচ্ছে না, কিছু তো করার নেই তাদের, তাদের তো বাঁচতে হবে। তারা তো অনেক স্বপ্ন নিয়ে ইউরোপে আসছে। তারা কী করে, অন্য দেশে চলে যায় এবং চলে যেতে বাধ্য হয় অবৈধভাবে, যেটা কিন্তু বড় একটা প্রভাব ফেলে। মানে ইমিগ্রেশন কিন্তু এগুলো আস্তে আস্তে সবগুলো ব্যাপারগুলো কিন্তু জানে, যার কারণে দেখা গেছে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য লিথুয়ানিয়া ভিসা বন্ধ করে দিতে পারে। এখন এখানে আমি সাধারণ মানুষের দোষ কোনোভাবেই দিব না। ওনারা তো এজেন্সিকে একটা অ্যামাউন্ট দিছে, কিন্তু বিনিময়ে কিন্তু ওনারা এটা পায় নাই। আবার অনেক এজেন্সির সাথে অনেক লোকের কন্ট্রাক্ট হয় এরকম যে তারা ইউরোপে মানে লিথুয়ানিয়াতে তাদেরকে এনে দিবে, কোনো কাজ দিবে না, জাস্ট লিথুয়ানিয়াতে এনে দিবে, লিথুয়ানিয়া থেকে তারা অন্য দেশে চলে যাবে, যেটাকে একটু চলিত ভাষায় বলা হয় যে গেম মারা। মানে তারা অন্য দেশে অবৈধভাবে চলে যাবে, সেটাও কিন্তু প্রভাব ফেলতেছে আমাদের বাংলাদেশিদের উপরে। মানে ইমিগ্রেশন কিন্তু ওটাও কিন্তু অবগত আছে। তাহলে এটা অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট বলা যায়। আচ্ছা, এই তো গেল ওয়ার্ক পারমিট যারা আছে তাদের জন্য। এবার আসি স্টুডেন্ট যারা এখানে, যারা স্টুডেন্ট হিসেবে আসে, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশিদের কথা বলছি। আমি ভারত পাকিস্তান অন্য দেশের কথা বলছি না, আমি শুধু আমাদের বাংলাদেশিদের নিয়ে কথা বলছি।
সো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখান থেকে স্টুডেন্ট ভিসা আসে ঠিকই, কিন্তু অন্য দেশে চলে যায় অবৈধভাবে। সে ব্যাপারটাও লিথুয়ানিয়ান ইমিগ্রেশন অ্যাম্বাসি সব কিছু জানে। তো এটাও কিন্তু আমাদের একটা বড় ইম্প্যাক্ট পড়তেছে, এফেক্ট পড়তেছে, যার কারণে ভবিষ্যতে যারা সত্যি পড়াশোনা করতে আসবে, যারা সত্যি ওয়ার্ক পারমিটে আসবে, যাদের কাজ আসলে কনফার্ম, তারা তাদের কিন্তু ভিসা হবে না বা তাদের টিআরপি হবে না। ইনফ্যাক্ট মানে ইমিগ্রেশন তো ভাববে যে বাংলাদেশিরা গিয়ে এখানে এই কাজগুলো করতেছে, তার মানে এটা কিন্তু আমাদের জন্য বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে বাংলাদেশিরা যে এই কাজগুলো করতেছে না, যার কারণে লিথুয়ানিয়ানরা কিন্তু বাংলাদেশিদেরকে খুব যে ভালো চোখে দেখছে তা কিন্তু না। আচ্ছা, একটা ছোট্ট একটা একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে এখানে একজন লিখেছে বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ লিথুয়ানিয়া। এটা এটা একটা ভিডিওর একটা মিম ভিডিওর একটা ভিডিওতে তার একটা একটা লিথুয়ানিয়ান লোক কমেন্ট করছে। ভিডিওটা এমন ছিল যে একটা গাড়িতে প্রায় 7-8 জন বা 8-9 জন লোকের মতো উঠছে, যেটা আসলে বাংলাদেশের ঘনবস্তি দেশ, তো এটা বাংলাদেশে এটা ঘটে থাকে। তো আরেকজন লিথুয়ানিয়ান একজন কমেন্ট করলো বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ লিথুয়ানিয়া। আরেকটা মানুষ কমেন্ট করছে একটা যে ট্রেনের মধ্যে যে অনেক মানুষ থাকে না বাংলাদেশের, এমন একটা ছবি কমেন্ট করছে। তার মানে আমরা বাংলাদেশিরা হয়ে যাচ্ছি হাসির পাত্র লিথুয়ানিয়ানদের কাছে। তো এটা কি আসলে নেগেটিভ ইম্প্যাক্ট না? এটা কি ভবিষ্যতে আমাদের লিথুয়ানিয়া বাংলাদেশিদের জন্য লিথুয়ানিয়ার ভিসা বন্ধ করে দেওয়ার জন্য কোনো একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন না আপনারা? আমি কথা বলছি আপনাদের যারা এজেন্সি, এই ফ্রড এজেন্সিগুলোকে কথাগুলো বলছি, যে আপনারা যে কাজগুলো করতেছেন, যে যারা মানুষের ক্যারিয়ার নিয়ে আপনারা খেলতেছেন, মানে মানুষের ক্যারিয়ার নষ্ট করতেছেন, তারা যে এখানে আসার পরে খুব দুর্দশার মধ্যে পড়তেছে, একটা বাজে সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে, সেটা তো আপনারা ভাবতেছেন। আপনারা তো অবশ্যই টাকাটা নিয়ে যাচ্ছেন, যার কারণে বাংলাদেশ হয়ে পড়তেছে লিথুয়ানিয়ানদের ব্ল্যাক লিস্টে, ভবিষ্যতে ভিসা বন্ধ করে দিবে, সরি টিআরপি বন্ধ করে দিবে, যেটাতে ভবিষ্যতে যারা আসলে পড়াশোনা করতে আসতেছে, যারা আসলে ওয়ার্ক পারমিটে আসবে, একটা ক্যারিয়ার গড়তে চায়, তারা পড়বে বিশাল বিপদে। তা আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না, যে যারা আসলেই ওয়ার্ক পারমিটে আসবেন অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আপনার কি জব কি এখানে আছে কি না, নাহলে কিন্তু এখানে আপনি জব পাবেন না, একটা লং টাইম আপনাকে বসে থাকতে হবে বা অন্য দেশে অবৈধভাবে চলে যেতে হবে, যার কারণে আপনার ক্যারিয়ার অন্যরকম হয়ে যাবে, যেটা আপনি আশা করেন সেটা কিন্তু হবে না, মানে আপনি অবৈধ হয়ে যাবেন ইউরোপে। ইউরোপে অবৈধ হয়ে যাওয়ার পিছনে কিন্তু আমাদের সাধারণ জনগণেরও দোষ আছে, শুধু যে এজেন্সির দোষ তাও কিন্তু না, আমাদের সাধারণ জনগণেরও দোষ আছে। প্রথমে আসি যে স্টুডেন্টদের দোষগুলো কী। যারা স্টুডেন্ট হিসেবে বিদেশে আসবেন চিন্তা করেন, তারা কিন্তু ম্যাক্সিমামে চিন্তা করেন যে আসলে এই যে লিথুয়ানিয়াতে যেতে কত টাকা লাগতে পারে, আইএস লাগে কি না, বা হচ্ছে ওইখানে কি টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না, পার্ট টাইম জব পাবো কি না, এই ব্যাপারগুলো আসলে বেসিক্যালি ফার্স্ট কোয়েশ্চেনগুলো থাকে আর কি, প্রথম দিকের কোয়েশ্চেন। কিন্তু আমরা না কখনোই চিন্তা করি না, ইনক্লুডিং মি, আমি সহ কখনোই চিন্তা করি নাই বা আপনারা করেন না, যে আমি কি ওই দেশে গিয়ে পড়াশোনা করতে পারবো কি না, পড়াশোনা এবং জব দুইটাকে ম্যানেজ করতে পারবো কি না। তো আপনারা যখন এখানে আসার পর হয় কি স্টুডেন্টরা যখন থাকে যে পড়াশোনা আর মেনটেন করতে পারতেছে না, পড়াশোনা মোটামুটি একটু কঠিনই আছে, তখন গিয়ে হয় কি তারা অন্য দেশে অবৈধভাবে চলে যায়। এটা কিন্তু হচ্ছে সাধারণ জনগণের দোষ, এখানে তো আর এজেন্সির কোনো দোষ নাই। আবার ওয়ার্কারের ক্ষেত্রে হয় কি, অনেকে আসে এখানে কাজ থাকার পরেও কিন্তু অন্য দেশে চলে যায় অতিরিক্ত টাকার কারণে, মানে অতিরিক্ত বেতন, সরি অতিরিক্ত না, ভালো বেতনের জন্য অন্য দেশে চলে যায়। আর জব কিন্তু লিথুয়ানিয়াতে আছে, যদি আপনি স্কিলড হন, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকে, তাহলে কিন্তু হচ্ছে আপনি এখানে জব পাবেন। আর স্কিল্ড ওয়ার্কার না হওয়ার কারণে বা কমিউনিকেশন স্কিল কম থাকার কারণে আসলে একটু কষ্ট হয় কাজ পেতে, নাহলে কিন্তু এখানে কিন্তু জব আছে। আচ্ছা, একটা ব্যাপার কি, লিথুয়ানিয়াতে কিন্তু ভারতীয়দের সংখ্যা আরও বেশি আরও অনেক আগ থেকেই। বাংলাদেশে যখন আমি গত 1.5 বছর আগে আসছিলাম তখন কিন্তু এত বাংলাদেশি ছিল না, সো গত 6 মাসে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা এখানে বেড়েছে, যেটা কিন্তু ভালো দিক। আমি চাই আপনারা বাংলাদেশের ভাইয়েরা আসেন, কারণ এখানে সবসময় বাইরে দেখি যে পাকিস্তানির একটা গ্রুপ থাকে, ভারতীয়দের গ্রুপ থাকে, কিন্তু আমাদের বাংলাদেশিদের আসলে তেমন কোনো গ্রুপ নাই, যেটা আমার কাছে ভালো লাগে, যখন বাংলাদেশের সাথে দেখো সেটা ভালো লাগে। কিন্তু একটা ব্যাপার কি, ভারতীয়রা আমাদের থেকে সংখ্যায় বেশি হলেও কিন্তু ওদের রেপুটেশন কিন্তু খারাপ না লিথুয়ানিয়াতে, কিন্তু বাংলাদেশে 6 মাসের মধ্যে এত বাংলাদেশি হওয়ার কারণে আমাদের রেপুটেশন খারাপ হয়ে গেছে লিথুয়ানিয়ানদের কাছে। তার কারণটা কি, ওই যে বাংলাদেশিরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে এসে চলে যেতে বাধ্য হয়, কিন্তু লিথুয়ানিয়াস কিন্তু ভারতীয়রা কিন্তু এখানে ম্যাক্সিমাম কিন্তু পড়াশোনা করে, স্টুডেন্ট ভিসা যারা আসে বা যারা কাজের ভিসা আসে তারাও কিন্তু আসলে এখানে কাজ করে থাকে। মানে বাংলাদেশের যে যতটুকু অন্য দেশে অবৈধভাবে চলে যায় ভারতীয়রা কিন্তু এটা তেমন একটা করে না, সবাই যে করে না তা কিন্তু না, ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে এখানে থাকে, এখানে পড়াশোনা আসলেই করে, এখানে বা কাজ আসলেই করে। তো
তো এটা হচ্ছে আসলে আমরাই আমাদের রিপ্রেজেন্টেটিভকে কিন্তু খারাপ করছি। তাহলে ভবিষ্যতে যারা লিথুয়ানিয়াতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু জেনে বুঝে আসবেন, মানে এজেন্সিগুলো সম্পর্কে খোঁজ খবর নেবেন যে তারা কি আসলে এখানে গেলে জব দিবে কি না, নাহলে কিন্তু এখানে এসে আপনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, আপনাকে অবৈধ হয়ে যেতে হবে ইউরোপে। কিন্তু হয়তো অন্য দেশে গিয়ে টাকা কামাইতে পারবেন কিন্তু অবৈধ হয়ে যাবেন, যার কারণে কার্ড পেতে বা হচ্ছে পিআর পেতে নাগরিকত্ব পেতে অনেক সমস্যায় পড়তে হইতে পারে। ইউরোপে কিন্তু অনেক মানুষ এরকম অবৈধ আছে, তারা কিন্তু সবাই যে ভালো আছে তা কিন্তু না, তাই জেনে বুঝে আসবেন। আমি আবার বলছি এখানে যে কাজ নাই তা কিন্তু না, কাজ কিন্তু আছে, সবগুলা যে এজেন্সি ফ্রড তাও কিন্তু না। আপনারা জেনে বুঝে আসলে অবশ্যই এখানে ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবেন, তা কিন্তু তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবং যারা স্টুডেন্ট আছেন অবশ্যই কিন্তু মাথা উঠে রাখবেন যে এখানে আসার পর আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি একজন দুজনের কারণে দেখা যায় আপনারা দশজন এরকম এখানে এসে চলে যাচ্ছেন অবৈধভাবে, ভবিষ্যতের আর 100 জনের জন্য কিন্তু আপনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যাচ্ছেন, ওই 100 জনের কিন্তু একটা ক্ষতি করতেছেন আপনি। সো আপনারা এই কাজগুলো করবেন না। আর যারা এজেন্সির কাজগুলো করতেছেন বা যারা এজেন্ট আছেন, প্লিজ আপনারা আসলে আমাদের দেশকে ইউরোপে নষ্ট করবেন না, লিথুয়ানিয়ানদের কাছে নষ্ট করবেন না, ওরা কিন্তু আমাদের দেশ সম্পর্কে জানি খুব ভালো ধারণা রাখতেছে না। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই বাই।